হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে খুব সহজেই এবং কীভাবে আবেদন করবে কী কী এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে কোন কোন লোকেশানে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো আর আজকের যে কোম্পানিটা হলো সেটি হলো টিভিএস কোম্পানি মোটরবাইক কোম্পানি তোমরা সকলেই যেন টিভিএস কোম্পানি আশা করছি তোমাদের আলাদাভাবে আর বলতে হবে না তো টিভিএস কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে তোমরা কীভাবে আবেদন করবে কী কী কোয়ালিফিকেশান লাগবে কারা কারা আবেদন করতে পারবে কী কী যোগ্যতা লাগবে এবং সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এবং কিভাবে আবেদন করবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বাটনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের জব নিউজ পাওয়ার জন্য এবং ভিডিওতে একটি লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো প্রথমে প্রথমেই তোমাদের চলে আসতে হবে টিভিএস কোম্পানির যে কেরিয়ার পেজ আছে সেই পেজে যা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবে কেরিয়ার্স উইথ টিভিএসএম ডট টিভিএস মোটর ডট কম এই ওয়েবসাইটে আসার পর তোমরা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবে ওপরে তারপর ডেস্কটপ সাইট করে নেবে মোবাইল দেখুন উঠলে কিন্তু ডেস্কটপ সাইড মাস্ট ক্লিক করে নিতে হবে আর যদি কম্পিউটার থেকে ওপেন করে দাও তাহলে কিন্তু ডেস্কটপ সাইট করতে হবে না জাস্ট এমনি তোমরা দেখতে পেয়ে যাবে একদম নিচের দিকে চলে আসবে এবং যেই সমস্ত কারেন্টলি যেই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত জবগুলি কিন্তু দেখতে পেয়ে যাবে প্রথম যেটা আছে সেন্ট্রাল ডেটা ইঞ্জিনিয়ার এখানেই দেখতেই পাচ্ছ পোস্ট করা হয়েছে দু দিন আগে তারপরে আছে প্রোডাক্ট ম্যানেজার যেটা কিন্তু পোস্ট করা হয়েছে পাঁচ দিন আগে কিছুদিন ছাড়া ছাড়াই কিন্তু টিভিএস কোম্পানিতে জব পোস্ট করা হচ্ছে এবং বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য বিভিন্ন পদে বিভিন্ন কোয়ালিফিকেশান লাগছে সেই সমস্ত পদে তোমাদের ডিটেলসে ক্লিক করে কিন্তু কোয়ালিফিকেশানগুলো অবশ্যই জেনে নিতে হবে তারপরেই কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে হবে আর যাদের যাদের কোয়ালিফিকেশানের সঙ্গে মিল হচ্ছে না বা যদি তোমরা আবেদন করতে হোক যে টিভিএস কোম্পানিতে জব করতে হোক তাহলে কিন্তু তোমরা সরাসরি ড্রপ সিবিতে ক্লিক করে সিভিও কিন্তু কোম্পানিকে পাঠিয়ে দিতে পারো যখনই কিন্তু তোমাদের যখনই নতুন নতুন ভ্যাকেন্সি বেরোবে তাহলে কিন্তু জব নোটিফিকেশান পেয়ে যাবে এখানে নাম ইমেল মোবাইল নাম্বার আউটসাইড যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে ইন্ডিয়াতে টিক দেবে আর নাহলে আউটসাইড ইন্ডিয়া করে দেবে এবং কারেন্টলি লোকেশান টোটাল এক্সপিরিয়েন্স এবং অ্যাটাচ রিজিউম করে জাস্ট সাবমিট করে দেওয়া হবে তোমাদের রিজিউমটা তারপরে যখন তোমাদের অ্যাসেসমেন্ট হবে যদি জব জবের সঙ্গে জব প্রোফাইলের সঙ্গে ম্যাচ হয় বা এডুকেশান কোয়ালিফিকেশানের সঙ্গে ম্যাচ হয় তখন কিন্তু তোমাদের মেসেজ করে জানিয়ে দেওয়া হবে আর তোমরা যদি চাও এই সমস্ত জবে আবেদন করতে অর্থাৎ তোমাদের যদি এডুকেশান কোয়ালিফিকেশানের সঙ্গে মিলে যায় বা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু সেই জবটার ওপর ডিটেলসে ক্লিক করে তারপরেই কিন্তু আবেদন করতে হবে তো আমি একটা ডেমো তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট সেন্ট্রাল ডেটা ইঞ্জিনিয়ার তো ধরুন আপনারা এই জবে আবেদন করতে চাইছ তখন কিন্তু তোমাদের এই জব ডিটেলসটা বেরিয়ে যাবে ফ্রম এখানে এক্সপিরিয়েন্স চাইছে এবং জব লোকেশান কিন্তু ব্যাঙ্গালুরু এবং জব ড্রেসক্রিপশানও দিয়ে দিয়েছে রেসপন্সিবিলিটিসও দিয়ে দিয়েছে এরপর জব রিকোয়ারমেন্টও সমস্ত কিছু কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে এক্সপিরিয়েন্স কী চাওয়া হচ্ছে ফাংশনাল কম্পিটিশান সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিয়েছে এবং স্যালারি কত দেওয়া হবে সেটা কিন্তু মোটামুটি দেওয়া নেই তবে মিনিমাম কিন্তু তোমাদের থামলে দেখিয়েই দিয়েছি কত থেকে কত স্টার্টিং বা এন্ড সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এবং স্কিল যেটার ডেটা দেখতেই পাওয়া সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু তোমরা জব ডিটেলসে ক্লিক করবে তারপরেই অ্যাপ্লাই করবে যদি এই জবটির জন্য তোমরা আবেদন করতে হও বা যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে হও তাহলে সেই জবের ওপর ক্লিক করে তার জব ডেসক্রিপশন আরও সমস্ত কিছু দেখে তারপর জাস্ট তোমাদের এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে আর অবশ্যই ডেস্কটপ সাইট কিন্তু করে নেবে তো ডেস্কটপ সাইড করে নিলাম এবং এখানে অ্যাপ্লাই অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে তারপরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমাদের নাম দিতে হবে তারপর ইমেল আইডি দিয়ে দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে কিন্তু স্টার মার্কগুলো কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে দেখতেই পাচ্ছ তারপরে যদি তোমরা ইন্ডিয়ার মধ্যে হও তাহলে ইন্ডিয়া আর যদি ইন্ডিয়ার বাইরে হও তাহলে আউটসাইড ইন্ডিয়া ক্লিক করতে হবে আর যদি না হও তাহলে কিছু দেওয়ার দরকার নেই তারপর কারেন্টলি লোকেশান তারপরে টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের কত বছরের অভিজ্ঞতা আছে জবের লাইনে তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে তারপরে অ্যাটাচ রিজিউম দিয়ে দিতে হবে আর সিবি কীভাবে বানাতে হয় বা রিজিউম কীভাবে বানাতে হয় অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং ম্যাক্সিমাম সাইজ কিন্তু তিন এম বি হতে হবে অর্থাৎ সিবির সাইজ হবে মিনি ম্যাক্সিমাম তিন এম তার ভিতরে কিন্তু দিতে হবে অথবা তিন এম তার বেশি হলে কিন্তু এখানে আপলোড হবে না আর যদি তোমাদের কাছে সিবি না থাকে তখন কিন্তু অর আই ডোন্ট হ্যাভ রিজিউমে ক্লিক করে এই সমস্ত ফর্মটা তোমাদের ফিল আপ করে দিতে হবে সমস্ত কিছু দিয়ে তো আমি তোমাদের রিকমেন্ডেড করব সিবিটা তোমরা দিয়ে দেবে তো সিবিটা অবশ্যই আপলোড করে দেবে তারপরে সমস্ত কিছু দিয়ে জাস্ট সাবমিট করলেই কিন্তু এই জবের জন্য তোমরা খুব সহজেই অ্যাপ্লাই করে দিতে পারবে টিভিএস মোটরবাইক কোম্পানিতে তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে আবেদন করবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো বাই টাটা